হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোলা কিচেন ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয় ভাবছেন এটা আমি কি ধরেছি। আপনারা কমেন্ট করে বলবেন যে আপনারা যদি ভেবে রেখেছেন যে এটা কি ধরেছি, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এটা হচ্ছে কাঁকড়া ধরে এনেছি মাঠ থেকে, তো এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া পালাচ্ছে, একবার যদি কামড়ায় না রক্ত বের করে দিবে। বাবারে বাবারে বাবারে, কামড়া পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। এবার কাঁকড়াগুলোকে ভালো করে বেছে নেব। আমি এখানে কাঁকড়ার বড় দাঁড়া আগে ভেঙে নিচ্ছি, তারপরে ছোট দাঁড়া ভেঙে নেব। আপনারা এরকম কাঁকড়া কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাঁকড়ার স্বাদ কিন্তু অন্য রকম। দেখুন বন্ধুরা এই কাঁকড়ার কত বড় বড় দাঁড়া, দেখুন হাঁ করে আছে। দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া, এদিকে নিয়ে আনা। ডাটাগুলো কত বড় বড়, ডাটাগুলো নয় দাঁড়া। এই কাঁকড়া যত বড় হবে স্বাদে কিন্তু ততই ভালো হবে। কামড়াবার জন্য রেডি হয়ে আছে, একবার যদি কামড়ে দেয় না কেটে দিবে, রক্ত বের করে দিবে। নোড়া দিয়ে একটু থেতলে নেব, তাহলে খোসাটা খুব সহজে ছাড়ানো যাবে। কাঁকড়া খেতে খুব ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে একটু সময় লাগে, ভালো করে পরিষ্কার করতে হয়। এই যে সরু দাঁড়াগুলো আছে, সরু দাঁড়ার উপরে রখের মতো অংশ আছে, এগুলোকে ছাড়িয়ে নেব। এই কাঁকড়াগুলো আমি গোটা গোটা রান্না করব না, অর্ধেক করে ভেঙে নেব। আপনারা গোটা গোটা চাইলে গোটা গোটাও রান্না করা যেতে পারে। দাঁড়ার ভিতরে নুন তেল ঢুকার জন্য আর ভালো করে ছাড়িয়ে খাওয়ার জন্য দাঁড়াগুলোকে আমি আধ ভাঙা করে নেব। সব কাঁকড়াগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। কাঁকড়া রান্না করার জন্য এখানে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে এক চামচের মতো, গোটা সর্ষে এক চামচের মতো। এবার আমি ভালো করে জল দিয়ে গুঁড়ো করে নেব। সর্ষে আর ধনে গুঁড়ো করা হয়ে গেছে, এবার আদা আর রসুন বেটে নেব। মালে
আদা রসুন বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কাও বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি টমেটো বেটে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, ওটা বেটে নিচ্ছি। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। টমেটো বেটে নেওয়া হয়ে গেছে, সব মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার উনুনের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওয়াও, কি সুন্দর কাঁকড়াগুলো লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা একটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিলাম বাটা মশলা, যে মশলাটা বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলা। আজকে আমি কাঁকড়াগুলোকে মাংসর মতো করে রান্না করব। রসুন পেঁয়াজ দিয়ে কষা কষা করে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়েছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়া ভাজতে সময় লাগে, কাঁকড়া রান্না করতে খুব একটা সময় লাগে না। মাংস যেরকমভাবে কষে নিই সেরকমভাবে কাঁকড়াগুলোকেও কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো জল দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢেকে নিচ্ছি, ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে নিচ্ছি। জল দেওয়ার পর আমি খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, জল কমে গেছে। কাঁকড়া রান্না আমাদের প্রায় হয়ে এসছে। সবার শেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না, সেজন্য ওর জন্য আগে তুলে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁকড়া রান্না হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। কাঁকড়ার ঝাল একেবারে রেডি হয়ে গেছে, সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আমার ভিডিও ফলো করে এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁকড়ার ঝাল। আশা করছি কাঁকড়ার ঝাল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন।